আর হচ্ছে যে কেটে গেছে ওইটা, আবার আমি তোমাদের আবার কথা বলছি। হ্যাঁ, আর হবে আজকে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু পোস্ত দিয়ে হবে। এই যে বাজার নিয়ে এসেছে ঢেঁড়স, এই যে ঢেঁড়স এনেছে, এই ঢেঁড়স দিয়ে একটু মিক্সিতে পোস্ত ভিজিয়ে রেখেছি, পোস্ত হবে। এই যে আর হবে এই যে চিংড়ি মাছ এনেছে, ছোট বড় সব রকম এনেছে চিংড়ি মাছ। এই দেখো না, এই দেখো ছোট ছোট, আবার কয়েকটা আবার বড়ও আছে, আবার তার মধ্যেই দেখি যে একটা বেলে মাছ এনেছে, এই যে একটা বেলে মাছ। আর এই যে মাংস এনেছে, মাংস অল্প করেই এনেছে, এই যে অল্প করেই মাংস এনেছে, আর এনেছে এই যে চারা মাছ, চারা না ওই কাতলা মাছ, আর তিমায়া কিছুটা ওই ঘুগনিতে দিয়েছে, আর কিছুটা এই যে রয়েছে এটা দিয়ে আবার অন্য কিছু একটা করে নেব। এই যে মাছের সাইজগুলো দেখো, এই যে পেটির মাছ এই এনেছে, এখন দেখি কোনটা কি রান্না করি। ওই মাছের ঝোল করব, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ করব, আর হচ্ছে ওই ঘুগনি করছি, কাবলি চানা, কাবলি চানা করছি, আমরা সব পাউরুটি দিয়ে খাবো। আমরা সব পাউরুটি দিয়ে খাবো, আর ও মুড়ি দিয়ে যদি খায় খাবে, নাহলে পাউরুটি দিয়ে খাবে। আবার আজকে ও দাদু আবার এই যে এই চাকলি পিঠে এনেছে, এই যে চাকলি পিঠে একটু ছোলা গুড় দিয়েই ভালো লাগে খেতে। এই যে দাদা, চাকলি পিঠে খেতে খুব ভালো লাগে। আচ্ছা, আবার ঢেঁড়সের প্রিপারেশন করি যখন, তখন দেখাবো আবার তোমাদের। হ্যালো বন্ধুরা, এই দেখো এখন চা খাচ্ছি, দেখছো এই দেখো ঘুগনি হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়েছি মুড়ি দিয়ে। এই যে এই দেখো ঢেঁড়স হচ্ছে, এই যে ঢেঁড়স তো বেশি টাইম লাগে না, এক্ষুনি হয়ে যাবে।
দিলাম। এই যে চিংড়ি মাছ, সংসারে যেটা না সবার মন জুগিয়ে চলবো তখন তার না কিছু করলেই ব্যাস অশান্তি, জান অশান্তি যেন সবার কাজ করে দিতে হবে আমাকে, আমার কাজ কেউ করে না। এই বলে 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 কর সব করাতে হয়। আমি সংসার বুঝলেন, সংসারে সবার মন জুগিয়ে চলো, এই পথের পেছনে তাল দেওয়া, এই আমার নাতি লাট্টুর পেছনে তাল দেওয়া, এটা তো আছেই, আমার ছেলের পেছনে মেয়ের পেছনে, যেটা যখনই রান্না হচ্ছে ইয়ে করছে তখনই মেয়েকে দিয়ে 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 আসি। ছেলে তো আমার পাশে থাকে, প্রতিটি ব্যাপারে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথা, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথা হয়। মায়ের উপর দিয়ে করে নে, যখন বউ আসবে তখন বুঝবে, বউয়ের উপরে ঝাঁকালে কি হবে সেটা বুঝবে। এই কচের জন্য চিকেন সেদ্ধ বসাবো, তাদের টাইমলি খেতে দিতে হবে, তাদের টাইমলি সব কিছু করে দিতে হবে, এটাই হচ্ছে সংসারের নিয়ম। আমার দিকে তাকাবার কেউ নেই, খাবারটাই আমাকে মেনটেন করতে হবে। এই যে আবার এবেলার রান্না শেষ হবে, তো আবার ওবেলার রান্নার চিন্তা, এই ওবেলার জন্য একটু রান্না মাংস রান্না করব, বিয়ে শাদী কর, করে যে যার মতন আলাদা থাক, আমার উপরে আর ঝাঁকাস না।
জল ঢেলে দিই। মাছটা ধোবো, মাংসটা নেওয়া হয়ে গেছে। এই যে মাংস নিয়ে নিয়েছি উবালার জন্যে, রাত্রিরে করব। আর এই যে মাছ নিয়েছি, এই যে এই এখন মাছের ঝোল করব, শুধু আলু দিয়ে করব, একটু আলু আর বড়ি দিয়ে করব। এই যে ঢেঁড়সের তরকারিটা হয়ে গেছে, উপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি, পোস্তটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। আর এই যে আমাদের কচের সেদ্ধ হয়ে গেছে, চিকেন সেদ্ধ, আজকে ভালো রোদ্দুর উঠেছে, আজকের আকাশটা পরিষ্কার আছে, খুব সুন্দর রোদ্দুর উঠেছে। যাই একটু ছাদে গিয়ে একটু ঘুরে আসি, আজকে মোছামুছিও কিছু হয়নি গো, অন্যদিন মোছামুছি আমার হয়ে যায়, আজকে মোছামুছিও হয়নি। এই এখন মোছামুছি করব। তোমাদের সঙ্গে কথা বলবো কি, বেড়ে যায় টাইম না, এখন তো বেশি বড়োর ভিডিও কেউ দেখে না, অত তো ওই জন্য এত বড় ভিডিও করতে চাই না। এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, তাহলে আজকের মতন রাখছি। হ্যাঁ, যদি পারি পরে আবার ভিডিও করব, তোমাদের কাছে আসব। তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর হচ্ছে একটা আমার চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, রাখছি, টাটা।